আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা মাফরুহা চৌধুরী, প্রভাষক আইসিটি পুলিশ লাইন্স স্কুল ও কলেজ রংপুর। আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা টপিকস নিয়ে আলোচনা করব। সে টপিক্সটা মূলত 5 নং অধ্যায় প্রোগ্রামিং ভাষার দ্বিতীয় অংশের সি প্রোগ্রামে করতে গিয়ে আমরা যে বিষয়গুলো প্রয়োজন হবে তারই একটি বিষয় নিয়ে আমরা মূলত এখানে আলোচনা করব। শুধু যে সি প্রোগ্রাম করার ক্ষেত্রেই এই বিষয়টা প্রয়োজন হয় তা না, আমরা জাভা শিখতে যাব যখন বা অন্যান্য প্রোগ্রামিং ভাষা যখন করব সেই সমস্ত ক্ষেত্রেও আমার আজকের বিষয়টা, আজকের পাঠটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা দেখি আজকের পাঠ থেকে আমরা কী শিখব। ভেরিয়েবল কী তা বলতে পারবে, ভেরিয়েবলের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে, ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা সম্বন্ধে জানতে পারবে, এবং ভেরিয়েবল কীভাবে লিখতে হয়, লেখার যে নিয়মাবলী সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারব। এখন আমরা দেখি এখানে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি। সে চিত্রের মধ্যে আমরা দেখছি এখানে একটা পাত্র রয়েছে এবং এই পাত্রের মধ্যে কিছু ভ্যালু রয়েছে। মূলত ভেরিয়েবলটা হচ্ছে ডাটা সংরক্ষণ করার স্থান বা জায়গাকেই বলা হচ্ছে ভেরিয়েবল। এখানে আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বার নামে একটা ভেরিয়েবল রয়েছে এবং এর মধ্যে কিছু ভ্যালু রয়েছে, যেমন 20। আবার দেখছি আরও কিছু ডাটা রয়েছে, 55। সেই ডাটাগুলো আমরা কী করছি, এই ভেরিয়েবলের মধ্যে নতুন করে অ্যাসাইন করছি। ভেরিয়েবল মানে কি? পরিবর্তনশীল, যার মান সময়ের সাথে সাথে পরিবর্তন হয় প্রোগ্রাম নির্বাহের সময়, সেটাকেই বলা হচ্ছে ভেরিয়েবল। তাহলে প্রথমে আমরা এখানে ভেরিয়েবলের মান রেখেছি 20। আমরা যদি নতুন করে কোনো মান 55 এর মধ্যে অ্যাসাইন করতে চাই বা স্টোর করতে চাই তাহলে কী হবে, আগের মানটা আমার এখান থেকে লস্ট হয়ে যাবে এবং নতুন করে এটা মেমোরিতে জায়গা দখল করবে। তাহলে আমরা দেখি এখানে কী লেখা রয়েছে, লেট এ ভেরিয়েবল নেমড রোল নাম্বার। তার মানে ধরা যাক রোল নাম্বার নামে একটা ভেরিয়েবল রয়েছে, হ্যাজ এ ভ্যালু 20, যার ভ্যালু কি 20। নাও ইফ উই অ্যাসাইন্ড এ নিউ ভ্যালু 55 টু ইট, আমরা যদি নতুন করে এর মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাই তাহলে কী হবে, ওল্ড ভ্যালু উইল বি লস্ট, তাহলে পুরাতন ভ্যালুটা কী হবে, লস্ট হয়ে যাবে, অ্যান্ড নিউ ভ্যালু 55 উইল বি প্লেসড ইন ইট, তাই নতুন করে যে ভ্যালুটা আমি পরবর্তীতে দিব সেটা ওর স্থান দখল করবে। এখন আমরা একটু ডিটেলসে যাই। তাহলে ভেরিয়েবলটা কী, সাধারণত বলছে চলক বা ভেরিয়েবল মানে হলো পরিবর্তনশীল, যার মান প্রোগ্রাম নির্বাহের সময় পরিবর্তন হয় তাকেই আমরা বলছি কি, চলক বা ভেরিয়েবল। ডাটা সংরক্ষণের স্থানকে চিহ্নিত করার জন্য ব্যবহৃত নামকে বলা হয় চলক। তাহলে আমরা কী করছি, মেমোরিতে যে ডাটাটা আমরা সংরক্ষণ করে রাখবো, যে জায়গাটার মধ্যে রাখবো সে জায়গা এটাকেই বলা হচ্ছে চলক বা ভেরিয়েবল। যেমন ধরো ইন্টেজার এ, ইন্টেজারটা কি এখানে ডাটা টাইপ, এটা কি আইডেন্টিফায়ার। এখন এই ডাটা টাইপটা কি জিনিস, তাহলে মেমোরিতে আমি কতটুকু জায়গা জুড়ে ডাটাটা রাখবো তার রেঞ্জটা বোঝানোর জন্য এখানে ব্যবহার করা হচ্ছে ডাটা টাইপ। আমি যদি ইন্টেজার টাইপের ডাটা টাইপ নেই তাহলে মেমোরিতে সেটা 2 বাইট পরিমাণ জায়গা দখল করবে বা 16 বিট জায়গা দখল করবে। আর এটা কি, এটাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার, ভেরিয়েবলকে আইডেন্টিফাই করার জন্য যে নাম দেই সেটাকেই বলা হচ্ছে আইডেন্টিফায়ার। তাই মেমোরিতে কোনো একটা জায়গায় যদি আমি ভ্যালু রাখি সেই ভ্যালুটাকে খোঁজার সুবিধার্থে আমরা কী করি, একটা নেম দেই, এটাকেই বলছি আমি আইডেন্টিফায়ার। তাহলে এখানে একটা দেখো একটা বক্স দেয়া আছে, ধরে নিলাম এটা হলো মেমোরি। মেমোরির মধ্যে আমি এই আইডেন্টিফায়ারটা এ রাখলাম, তার মানে এই এর অ্যাগেনস্ট যে ভ্যালুগুলো আমরা দিব সেটা সব কী হবে, এই এতে গিয়ে জমা হবে।
পরবর্তীতে নতুন করে কোনো ভ্যালু দিলে আবার আগের ভ্যালুটা মুছে গিয়ে আবার এটা এখানে নতুন ভ্যালুটা জমা হবে। এটাকেই বলা হচ্ছে ভেরিয়েবল। মূলত ভেরিয়েবল হচ্ছে মেমোরির নির্দিষ্ট একটু জায়গা যেখানে কোনো ভ্যালু অ্যাসাইন বা স্টোর করা যায়। তাহলে আমরা কী শিখলাম, ভেরিয়েবল কী জিনিস? তাহলে ভেরিয়েবল হচ্ছে মেমোরির একটা নির্দিষ্ট স্থান বা প্লেস যেখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ডাটা সংরক্ষণ করতে পারবো বা স্টোর করতে পারবো বা অ্যাসাইন করতে পারবো। এটাকেই বলা হচ্ছে ভেরিয়েবল। আর ডাটা টাইপটা কী? ডাটা টাইপ হচ্ছে মেমোরিতে কতটুকু জায়গা লাগবে তার নির্ধারণ করা হয় যা দিয়ে, সেটাকেই বলা হচ্ছে ডাটা টাইপ। যেমন ধরো আমি যদি ইন্টেজার লিখি তাহলে মেমোরিতে 2 বাইট বা 16 বিট জায়গা দখল করবে। আমি যদি ফ্লট লিখি সেক্ষেত্রে মেমোরিতে 32 বিট জায়গা দখল করবে। এই 16 বিটের মধ্যে আবার এখানে কিছু কথা রয়েছে। সাধারণত প্রথম প্রজন্ম বা দ্বিতীয় প্রজন্মে এভাবে মেমোরিতে নির্দিষ্ট করে কোনো জায়গায় ভ্যালু রাখা বা সেখান থেকে খুঁজে বের করার কোনো সিস্টেম ছিল না। পরবর্তীতে তৃতীয় প্রজন্ম বা আধুনিক যে প্রজন্ম, চতুর্থ পঞ্চম প্রজন্মে মেমোরিতে কোন অ্যাড্রেসের মধ্যে আমি ডাটাটা রাখছি সেটা আমরা খুঁজে পেতে পারি। যেমন ইন্টেজার টাইপ ডাটার ক্ষেত্রে মেমোরিতে 16 বিট জায়গা দখল করে। তাই 16 বিটের প্রথম বিটটাকে বলা হচ্ছে অ্যাড্রেস। এখানে মেমোরিতে এই অংশে কী হবে, যে মানটা রাখবো সেখানে গিয়ে সংরক্ষিত হবে, বাকি অ্যাড্রেসগুলো মেমোরিটার বিস্তৃতি বলা হয় আর কি। এখন আমরা দেখি ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় বা ভেরিয়েবল কীভাবে আমরা ঘোষণা করব। অনেক সময় কোনো প্রোগ্রামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে একাধিক ভেরিয়েবল আমার ডিক্লেয়ার করার প্রয়োজন হয়। যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ডাটা টাইপ ভেরিয়েবল নেম দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। আর যদি আমি একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই সেক্ষেত্রে ডাটা টাইপস সেমিকোলন ভেরিয়েবল নাম, এরপর ডাটা টাইপ ভেরিয়েবল টু সেমিকোলন, বা আরও যদি আমি ভেরিয়েবল দিতে চাই ডাটা টাইপ ভেরিয়েবল 3 বা n, এভাবে প্রত্যেকটা কী করবো আলাদা আলাদাভাবে সেমিকোলন দিয়ে শেষ করব। অথবা আমি লিখতে পারি ডাটা টাইপ ভেরিয়েবল 1, ডাটা টাইপ ভেরিয়েবল 2, ডাটা টাইপ ভেরিয়েবল 3, তারপরে শেষ করলাম সেমিকোলন দিয়ে। এভাবেও লেখা যায়। এখানে আমরা দেখছি ভেরিয়েবল 1 = ভ্যালু 1, তার মানে কি এই ভেরিয়েবলের মধ্যে যখন আমি কোনো ভ্যালু অ্যাসাইন করব, ভ্যালু রাখব, এটাকেই বলা হচ্ছে ভ্যালু 1। তার মানে কি এই ভেরিয়েবলের মধ্যে নির্দিষ্ট করে যখন আমি কোনো মান রাখতে যাব তখন আমরা এভাবে রাখবো, এটাকে বলা হচ্ছে অ্যাসাইন করা, কোনো ভ্যালু অ্যাসাইন করা। আবার ভেরিয়েবল 2 এর মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করলাম। এখন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই বলছি কি ডাটা টাইপটা কি, মেমোরিতে কতটুকু জায়গা দখল করবে তার রেঞ্জটাকে বলা হচ্ছে ডাটা টাইপ। আর ভেরিয়েবলটা কি, ভেরিয়েবল হচ্ছে মেমোরির একটা নির্দিষ্ট জায়গা যেখানে আমি কোনো ভ্যালু স্টোর করতে পারবো বা অ্যাসাইন করতে পারবো। আর এই নেমটাকে বলা হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কী কাজে আমি ব্যবহার করছি, ভেরিয়েবলকে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হচ্ছে আইডেন্টিফায়ার। তাহলে উদাহরণ আমরা দেখি, ইন্টেজার এ, তার মানে পূর্ণ সংখ্যা যখন আমি নিয়ে কাজ করব তখন আমি কী দেবো ইন্টেজার, এটাকে এ। এই এ দ্বারা কী করছি, ভেরিয়েবলকে আমি আইডেন্টিফাই করার ক্ষেত্রে ব্যবহার করছি। তাহলে এই ইন্টেজার দ্বারা 2 বাইট জায়গা দখল করবে বা 16 বিট জায়গা দখল করবে ফ্লট। এটা ভগ্নাংশ টাইপের ডাটা নিয়ে যখন আমি কাজ করব তখন সেটাকেই বলবো আমি ফ্লট। ফ্লট দ্বারা মেমোরিতে আমরা বুঝতে পারছি 32 বিট জায়গা বা 4 বাইট জায়গা দখল করবে। এখানে কী হচ্ছে, এখানে ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে, এ ইকুয়াল 5 to 6, এক্স ইকুয়াল 49.96, যেটা ভগ্নাংশ নিয়ে আমি কাজ করছি, এখানে ভগ্নাংশ মান দেয়া হয়েছে। এটা আমরা এভাবেও লিখতে পারি, আবার একসাথেও লেখা যায়। এখানে প্রথমে ইন্টেজার টাইপ ও ফ্লোট টাইপ চলক ঘোষণা করা হয়েছে। তাহলে ইন্টেজার টাইপ এবং ফ্লোট টাইপ চলক ঘোষণা করা হয়েছে এবং পরে তাদের মান নির্ধারণ করা হয়েছে। তাহলে এখানে আমরা কী দেখছি, ইন্টেজার টাইপ ও ফ্লোট টাইপ চলক ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীতে এদের মান নির্ধারণ করা হয়েছে।
তবে কোনো চলক ঘোষণার সময় একই সাথে মান নির্ধারিত হয়ে থাকে। আমরা এটা এভাবে না লিখে একবারেই আমরা মানগুলো অ্যাসাইন করতে পারি। যেমন ইন্টিজার a ইকুয়াল 5 to 6 সেমিকোলন, প্লট x ইকুয়াল 49.56 সেমিকোলন। এটা ভেঙে ভেঙে না লিখে আমরা এভাবেও লিখতে পারি। এটাকে বলা হচ্ছে ডাইনামিক ডিক্লারেশন বলা হয় এটাকে। তাহলে আমরা এখানে এই অংশে আমরা কী শিখলাম, চলক কীভাবে ঘোষণা করতে হয়। তাহলে চলক ঘোষণা করতে হয় প্রথমে থাকবে ডাটা টাইপ, তারপরে আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল নেম বলা হয় আর কি এটাকে, তারপরে আমরা লিখব সেমিকোলন। আর যদি একাধিক ভেরিয়েবল থাকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা এভাবে লিখব। ডাটা টাইপ আমি কী শিখলাম, ডাটা টাইপ হচ্ছে মেমোরিতে কতটুকু জায়গা দখল করবে তার রেঞ্জটা, আর আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল নেমটা কি, ওই ভেরিয়েবলকে আমি কীভাবে খুঁজব তার যে আইডেন্টিফায়ার করার জন্য যে নামটা থাকবে সেটাকেই বলা হচ্ছে ভেরিয়েবল নেম বা আইডেন্টিফায়ার। আর ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে মেমোরিতে ডাটা বা কোনো ভ্যালু অ্যাসাইন বা স্টোর করা যায় তার জন্য যে জায়গাটা স্থানটা সেটাকেই বলা হচ্ছে ভেরিয়েবল। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমরা দেখছি চলক বা ভেরিয়েবলের প্রকারভেদ। ডাটার ধরনের উপর ভিত্তি করে চার ধরনের চলক বা ভেরিয়েবল রয়েছে। একটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল, ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল, ক্যারেক্টার ভেরিয়েবল, ডাবল ভেরিয়েবল। এখন আমরা দেখব বিস্তারিত ইন্টিজার টাইপ ভেরিয়েবল কী জিনিস, যেটাকে আমরা বলছি পূর্ণ সংখ্যার চলক। প্রোগ্রামে যে চলকের মান পূর্ণ সংখ্যায় হয়ে থাকে তাকে পূর্ণ সংখ্যা চলক বা ইন্টিজার ভেরিয়েবল বলে। ইন্টিজার ভেরিয়েবলের জন্য 2 বাইট মেমোরি লাগে। সি প্রোগ্রামে ইন্টিজার টাইপ ডাটা ঘোষণার সাধারণ নিয়ম হলো ইন্টিজার ভেরিয়েবল নেম, যেমন ইন্টিজার এ। এভাবে আমরা কী করি, ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এখন ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলটা কী জিনিস, ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল হলো যে চলকের মান সাধারণত দশমিকযুক্ত সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যায় হয়ে থাকে তাকে আমরা বলছি ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল। এ চলকের জন্য মেমোরিতে 4 বাইট জায়গা লাগে। সি প্রোগ্রামে ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল ডাটা ঘোষণার সাধারণ নিয়ম হল ফ্লোট ভেরিয়েবল নেম। তাহলে ফ্লোট এ বা বি বা সি আমরা যে কোনো কিছুই দিতে পারি। সাধারণত ভেরিয়েবল নেম হিসেবে বা আইডেন্টিফায়ার হিসেবে আমরা কোনো ধরনের কিওয়ার্ড বা স্পেশাল ওয়ার্ড আমরা লিখতে পারবো না। পরবর্তীতে আমি নিয়মের ক্ষেত্রে ও ডিটেলস বলবো আর কি। এখন আমরা দেখছি ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল। তাই ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল কী জিনিস, যে চলক শুধু বর্ণ বা শব্দ নিয়ে গঠিত হয়ে থাকে তাকে বলা হচ্ছে ক্যারেক্টার ভেরিয়েবল। এ চলকের নামের প্রকৃতি নির্ধারণের জন্য চলকের নামের আগে ক্যারেক্টার ব্যবহৃত হয়ে থাকে, CSAR বলা হয় এটাকে। এবং সি প্রোগ্রামে ক্যারেক্টার ভেরিয়েবল ডাটা ঘোষণার সাধারণ নিয়ম হলো ক্যারেক্টার এ। এক্ষেত্রে যদি আমরা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলের ক্ষেত্রে ডাটা অ্যাসাইন করি সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার লিখে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারবো। এরপরে আমরা দেখি ডাবল ভেরিয়েবল। ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলের ডাটা টাইপকে ডাবল হিসেবে ঘোষণা করা হয়। এ ধরনের চলকে দশমিকের পর সর্বোচ্চ 15 ঘর পর্যন্ত রাখা যায়। এটা মূলত ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে আমরা অল্প কিছু নিয়ে থাকি, আর ডাবলের ক্ষেত্রে দশমিকের পর সাধারণত আমরা 15 ডিজিট পর্যন্ত নিয়ে থাকি আর কি। এখন আমরা আরও কিছু প্রকারভেদ দেখব ভেরিয়েবলের। ফাংশনের ব্যবহার ও ডিক্লারেশনের উপর ভিত্তি করে চলককে দুভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে লোকাল চলক, গ্লোবাল চলক। এখন লোকাল চলক কী জিনিস, কোনো চলক যদি নির্দিষ্ট কোনো ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে বা ঘোষণা করা হয় তবে তার ক্ষেত্র ওই ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এরূপ চলককে বলা হচ্ছে লোকাল চলক। লোকাল চলকের কর্মকাণ্ড শুধুমাত্র সংশ্লিষ্ট ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। একটু উদাহরণ দিয়ে দেখাই আমি একটু, যেমন এটাকে বলছি আমি লোকাল চলক, তার মানে এই ফাংশনের মধ্যেই এর সীমাবদ্ধতা। তাহলে এখানে কি চলক ঘোষণা আমি প্রথমেই বলেছি, প্রথমে ডাটা টাইপ, এরপরে হচ্ছে ভেরিয়েবল নেম বা আইডেন্টিফায়ার বলা হয় আর কি। তাহলে এটা কি যেহেতু ভগ্নাংশ এই জন্য ফ্লোট নিয়েছি,
এগুলো হচ্ছে ভেরিয়েবলের নেম আলাদা আলাদাভাবে দুটো যেটি যেহেতু একই রকম ডাটা টাইপ তাহলে একবারই আমি ঘোষণা করেছি এটা এই অংশের মধ্যে কার্যকর এই ফাংশনটা আগের স্লাইডে আবার আমরা ফিরে আসি গ্লোবাল চলক বা ভেরিয়েবল মেইন ফাংশনের পূর্বে যে চলক ঘোষণা করা হয় তাকে গ্লোবাল চলক বলা হয় যে চলকের কার্যক্ষমতা কোনো নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং প্রোগ্রামের যে কোনো অংশে ব্যবহার করা যায় তাদেরকে গ্লোবাল চলক বলা হয় আর কি মূলত গ্লোবাল চলক কি সাধারণত মেইন ফাংশনের উপর ঘোষণা করা হয় এর সীমাবদ্ধতা কোনো নির্দিষ্ট ফাংশনের মধ্যে নেই এই গ্লোবাল চলক সাধারণত ফাংশনের যে কোনো স্থানে বা যে কোনো অংশে কার্যকর থাকে এটা উদাহরণ দিয়ে আমরা দেখছি এখানে যেমন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ে সি প্রোগ্রাম প্রথম অংশটাকে আমরা বলি হচ্ছে লাইব্রেরি ফাইল ডিক্লারেশন সেকশন সাধারণত হেডার ফাইল থাকে ইনক্লুড এসটিডিও ডট এস এরপরে আমরা কি লিখলাম ফ্লট পাই ইকুয়াল 3.14 এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন এরপরে হচ্ছে মেইন ফাংশন যে ফাংশন ছাড়া প্রোগ্রাম কার্যকর হবে না মূলত মেইন ফাংশনকে ঘিরেই প্রোগ্রামটা আবর্তিত হয়ে থাকে এরপরে মেইন ফাংশনের পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম সেকেন্ড ব্র্যাকেট শেষ এরপরে আমরা ভেরিয়েবল ডিক্লার করলাম এরপরে প্রিন্টএফ ফাংশন স্ক্যানআপ ফাংশন ইনপুট ফাংশন এটা এরপরে হচ্ছে আমরা দেখছি আমরা আউটপুট পেয়ে গেলাম আর কি এখন আমরা পরবর্তীতে স্লাইড আসি গুরুত্বপূর্ণ একটা স্লাইড এই অংশে আমরা দেখছি ভেরিয়েবল নামকরণের কিছু নিয়ম এই যে আমি ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি ভেরিয়েবলের নির্দিষ্ট নাম দিচ্ছি এ বি সি বা বিভিন্ন কিছু দিয়ে থাকি এগুলোর কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে মানে কোন জিনিসগুলো আমরা দিতে পারবো কোনগুলো পারবো না তার নিয়মাবলী এখানে আমরা দেখছি প্রোগ্রামের শুরুতে প্রয়োজনীয় সংখ্যক ভেরিয়েবল ঘোষণা করে প্রোগ্রামের পরবর্তী অংশে সেগুলো ব্যবহার করতে হয় তাহলে প্রোগ্রামের শুরুতেই আমরা কী করি ভেরিয়েবলটা ঘোষণা করি এবং প্রোগ্রামের পরবর্তী অংশে সেই ভেরিয়েবলগুলোকে আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি ভেরিয়েবল নামকরণের মধ্যে কিছু মৌলিক সীমাবদ্ধতা ও নিয়মকানুন রয়েছে নিয়মগুলো হলো ভেরিয়েবলের প্রথম অক্ষরটি অবশ্যই বর্ণ হতে হবে স্মল লেটার এ থেকে জেড বা ক্যাপিটাল লেটার এ থেকে জেড হবে লেটার ও ডিজিটের সমন্বয় থাকতে পারে তবে অবশ্যই প্রথম বর্ণ কী হবে লেটার হবে আন্ডারস্কোর ব্যতীত কোনো বিশেষ ক্যারেক্টার বা স্পেশাল ক্যারেক্টার অ্যাট দ্য রেট হ্যাশ ডলার বা এই সমস্ত সিম্বলগুলো কখনোই ব্যবহার করা যাবে না চলকের নামের মাঝে কোনো স্পেস ব্যবহার করা যাবে না যেমন আইডি স্পেস নাম্বার এটা কোনো চলক নয় এখানে যদি আমি আন্ডারস্কোর দিতাম তাহলে এটাকে চলক হিসেবে আমরা বিবেচনা করতাম কোনো কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ চলক হিসেবে ব্যবহার করা যাবে না যেমন মেইন এটা একটা ফাংশন এটা আমরা কখনোই চলক হিসেবে ব্যবহার করতে পারবো না ইফ স্টেটমেন্ট এটা ব্যবহার করতে পারবো না ফর হোয়াইল এই সমস্ত যে বিশেষ সংরক্ষিত শব্দ এগুলো কখনোই আমরা ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না এখন আমরা কিছু বাড়ির কাজ দেখব আমি বিগত কিছু সাল থেকে কিছু এমসিকিউ কোশ্চেন এখানে দিয়েছি দেখো সি ভাষায় চলকগুলো লক্ষ্য করো সমন্বিত পরীক্ষা হয়েছিল 2018 বোর্ডে সেখানে একটা এমসিকিউ কোশ্চেন এসেছিল স্টুডেন্ট আন্ডার স্কুল নেম দুই হচ্ছে স্টুডেন্ট স্পেস নেম স্টুডেন্ট অ্যাট দ্য রেট অফ নেম আমরা কী শিখেছিলাম চলক ঘোষণা নিয়ম কোনো স্পেস থাকবে না কোনো স্পেশাল কোনো ক্যারেক্টার থাকবে না এরপরে আমরা দেখছি নিচের কোনটি সঠিক তাহলে ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে কোনটি সঠিক মেইন এলস মাই অ্যাট দ্য রেট মাই অ্যান্ড রোল মাই আন্ডারস্কোর রোল এগুলো কি স্পেশাল ক্যারেক্টার তা কোনো ভেরিয়েবলটি ভগ্নাংশ ডাটা ধারণ করে তাহলে কোন ভেরিয়েবল ইন্টেজার আমরা জানি কি পূর্ণ সংখ্যা এরপরে এক্স ওয়াই একটা ভেরিয়েবল নেম এক্স একটা ফ্লোট একটা তোমরা এগুলো একটু দেখে নিবে বাসায় আশা করি আজকের আমার এই ক্লাস থেকে তোমাদের কিছুটা হলেও একটু ধারণা হবে এবং বাকিগুলো তোমরা বই দেখে আরও ভালোভাবে নিজেরা পড়াশুনো করে স্টাডি করবে এবং কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম